অভূতপূর্ব একটা অভিজ্ঞতা। অনেকেই বলে যে বাংলাদেশের আপনার মানুষ ফুটবল থেকে মুখ ফিরে নিয়েছে, আপনারা যদি দেখেন যে মানুষের যে অভূতপূর্ব সারা সেটা আসলে মানে বলেশ করা যাবে না, যে আপনারা নিজেই দেখছেন এবং এরপর থেকে আমরা আসছি আমাদেরকে যেভাবে মানুষের ভালোবাসা এবং এদেরকে বাগিনীকে যেভাবে আপনি অভিনন্দন জানিয়েছেন এটা অভূতপূর্ব যে ফুটবলে আসলে এখনো দর্শক আছে। তারা বুঝতে পারছে যে আসলে সব কাজ আসলে আপনার মূল্য ছোট দেখার কিছু, এদেরকে যেভাবে বাংলার দেশের মাসরা আপনার তাদেরকে ভালোবেসে এবং আমরা ফাইনাল খেলার আগ থেকে আমরা বুঝতে পারতেছিলাম যে মানুষের যে আসে কি পরিমাণ ভালোবাসা মেয়েদের প্রতি আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য আমরা কিন্তু কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা আয়োজন করেছে মেয়ে আসলেই অদ্ভুত। দেশ মাটিতে এতটা যে সারপ্রাইজ হবে আশা করি, মানে আমাদের স্বপ্নের চেয়ে বেশি হয়েছে বলতে। এখন আমরা ট্রফিটা মানে পেয়েছি, ওইটার তো অনুভূতি অন্যরকম ছিল, এত মানুষ আমাদের দিয়ে চেয়ে আছে, বাবা মারাও চেয়ে আছে। এটা হচ্ছে ভাই আমার একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু সিনিয়র সাফে আমার কোনো রেজাল্ট নেই, এটা আমাদের জন্য একটা ইতিহাস। আর দেশ আসার পরে মানুষ যখন আমাদেরকে বরণ করে নিল এটা হচ্ছে আর একটা ইতিহাস হয়ে রইল। তো দুই ইতিহাস মিলে এক ইতিহাস, আশা করতেছি এটা অনেক অনেক বড় একটা মানে ব্যাপার, সারপ্রাইজ হয়েছে আমাদের। কথা বলতে আমাদের যেভাবে গ্র্যান্ড রিসিভ করছেন, আমাদের ক্রীড়ামন্ত্রী যেভাবে এক অ্যারেঞ্জমেন্ট করে, আসলে এক সারপ্রাইজ, এটা ভোলা নয়। এই টিমের সাথে আমি থেকে আমি 2009 থেকে আমি আর চোন আছি এই টিমের সাথে, আমি এই টিমের সদস্য হওয়া থাকার জন্য এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আমি প্রথম ক্রেডিট দেবো আমাদের খেলোয়াড়, এরপরে আমি দিব আমাদের প্রেসিডেন্ট এবং কিরণা, যে ওনারা উপলব্ধি করতে পারছেন যে 2016 পর যে এই টিম একসাথে রাখে একটা ভালো রেজাল্ট পাবে, সেটারই প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েরা সেই প্রতিফলনটা দশরথ স্টেডিয়ামে দেখাইছে। এটা এটার একটা সাক্ষী আমি থাকার জন্য আমি নিজে খুব গর্বিত মনে করছি। মেয়েরা যেরকম হার্ডওয়ার্ক করছে, আমরাও জানেন আপনারা যে আমরা সকাল 5 থেকে শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত আমাদের কন্টিনিউ একটার একটা শিডিউল থাকে। তো অবশ্যই দর্শকের যেমন বেড়েছে আমাদের অফিসিয়ালের দো বেছে, আমরাও ইনশাল্লাহ নেক্সট আরও আমরা স্পেয়ার হই জিনিসটা আরও ভালো এফোর্ট দিব। অনেক খুশি, এটা হলে প্রাপ্য ছিল আমাদের, তো টার্গেট আছে এরপরে এশিয়া কোয়ালিফাই করা, দেন এজ লেভেল ওয়ার্ল্ড কাপ, দেন ওয়ার্ল্ড কাপ। অবশ্যই এখন তো আমি শুধু সাউথ এশিয়ায় বসে থাকবো, সাউথ এশিয়া শেষ, দেন এশিয়া, এরপরে এজ লেভেল ওয়ার্ল্ড কাপ। যার জন্য এত কিছু হয়েছে, তার একটা ফেসবুকের স্ট্যাটাসে পুরো দেশ কিন্তু হচ্ছে একটাই ছিল, দেশের একটা ছাত্রাবাস। সানজিদা এতটা এক্সপেক্টেড ছিল কিনা বাপারি না, যে হয়েছে মানে সাতকলা বাস আমাদের সামনে আসবে, সাতকলা বাস আমরা ভবনে উঠবো, পুরো ঢাকা শহর ঘুরছি, অনেক ভালো লাগতেছে। এটার জন্য আমরা কৃতজ্ঞ হচ্ছে ক্রীড়ামন্ত্রী স্যারের কাছে আর ফুটবল ফেডারেশনের কাছে। যখন স্ট্যাটাস দিয়েছিলেন আর তখন কি আসলে ধারণা ছিল এত ভাইরাল হবে, মানুষজন সবারটাই চাওয়া থাকবে? না, এটা কখনো ভাবি নাই, আমার ফ্যান ফলো আছে ঠিক আছে, তাদের জন্য আমি লিখছি, কিন্তু আমার মনে হয় না যে এত দূর এটা আগে যাবি। বাসা থেকে আসলে কি বলেছে? বাসা নিশ্চয়ই হচ্ছে জয়ের পর আপনার সাথে কথা হয়েছে, তারা কি বলছে? বাসা হচ্ছে অনেক টিভি চ্যানেল সাংবাদিক আমাদের বাসায় গেছেন, তো কথা হয়েছে, অনেক ভালো লাগতো, তাড়াতাড়ি বাড়িতে বলছে বর করে নিবে আমাকে। পুরো রাস্তা যখন ঘুরলেন পুরো ঢাকা শহরটা আপনার চমতায় সেই খোলা বাসে ব্যাটটা হয়েছে, তখন মানুষজন সে আপনাদের কত সাপোর্ট করছে সেটাও নিঃসন্দেহে একটা বড় পাওয়া, এবং সেটা কি পরবর্তীতে আরও ভালো করার কি টার্গেটটা দিবে? আসলে আমি কেন, আমরা কেউ কখনো ভাবতে পারি না যে আমাদেরকে বাংলাদেশের মানুষ এতটা ভালোবাসে, এত সাপোর্ট করে। আমার প্রথম এক্সপিরিয়েন্স না, এটা আমার মনে হয় প্রায় সবারই প্রথম এক্সপিরিয়েন্স, যে আমরা জয়ের পরে এত মানুষ আমাদেরকে বরণ করে নিতে এসে আর কি, দেখে আমার অনেক ভালো লাগছে। নেক্সট ছুটি কবে পাচ্ছেন? আসলে ছুটির কথা এখনো কনফার্ম কিছু বলে না, উপরে আগে যাই, তারপরে হচ্ছে দু একদিন যাক, তারপর দেখা যাক কতদিন ছুটি পাই। নিশ্চয়ই অক হয়েছেন এত মানুষের রাস্তার পাশে আমাদের সাপোর্ট দেওয়া দেখে, মানে এই প্রথমবার যে আমরা দেশের জন্য কিছু করেছি এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে, আর আমাদের জন্য দর্শকরা এতটা মানে এয়ারপোর্টে এত দর্শক কখনো দেখি নাই এরকম বরণ করা, তো আমরা খুব মানে গর্বিত, আমাদের কাছে খুব মানে ভালো লাগতেছে, দেশের কাছে কৃতজ্ঞতা জানাই। আর তাছাড়া এত সুন্দর আয়োজন করেছে আমাদের তার যে আর ফেডারেশন, তার জন্য অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালো লাগছে। মারিয়া আসলে আপনাদের শুরু পথটা আসলে এত সহজ ছিল, নানা সমাজের প্রতিবন্ধতা ছিল, মানুষ নানা কিছু বলত, আপনার লম্বা সময় ধরেই আসলে এই যুদ্ধটা করেই এই সংগ্রামটা করেই আজকের এই পর্যায়ে এসেছেন, এটাই একটা মানে তাদের দিক জবাব কিনা?
হ্যাঁ অবশ্যই, সেটা প্রথমত খেলার বিষয়ে বলেন যে মেয়ে মানুষ ফুটবল খেলে তো অবশ্যই প্রথমত এলাকাবাসীরা এই কথা বলতো, কিন্তু যখন থেকে ফুটবলের মেয়ের খেলে বা জানতে পারে দেখছে আমরা হলো একটা রাজ্য করছি, তখন থেকে আমাদের মানে গ্রামের মানুষরা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং এখন তো পুরোপুরি আমাদের দেশবাসী সাপোর্ট করে এবং অনেক ভালোবাসে। তো আমরা এখন যে ভালো রাজ্য করেছি এটা ধারাবাহিক ধরে রাখতে চাই এবং সামনের দিকে আরও যেতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.